বলেন বলেন। 9 সালের পর থেকে এই যে 5 বছর পরে পরে মনে করলাম পাল্টাবে, কিন্তু না, 24 সালেও দেখি পাল্টায়নি। মনে করলাম কোরআনের এই আয়াত কি আল্লাহ এমনি এমনি দিল, না কোনো কার্যকারিতা আছে। হঠাৎ করে দেখি হাত তাইদা ফারিহু বিমা উতু, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি যা দান করেছিলাম, আমার এই দানকৃত বস্তু পাওয়ার পরে যখন এই মানুষগুলো আনন্দে আত্মহারা হয়ে আছে খুশিতে, আখাদনাহুম বাগতাতান, হঠাৎ করে আমি আল্লাহ নিজে তাদেরকে পাকড়াও করলাম। আপনি মেলান তো মেলে কিনা, আখল না একালিপ টান আছে, এর ফাইল বা কর্তা আল্লাহ নিজে। আল্লাহ বলেন আমি নিজে ধরেছি, হোম মানে তাদেরকে বাগতাতান, হঠাৎ করে, এমন হঠাৎ করে ধরলেন যে খাবার খাবে সে সময়ও পায়নি। আল্লাহ পর্যন্ত শেষ করেননি, ফাইদা হোম মোবলিসন, যখনই ধরেছি হঠাৎ করে দেখলাম ওরা সব হতাশ হয়ে গেল। ওই মানুষগুলোর চেহারার ভেতরে সব হতাশা, সব নিরাশা, চেহারার ভেতরে তাকালেই মনে হচ্ছে যে না, এদের আর দুনিয়া আখেরাত বলে কিচ্ছু নেই, সব হারিয়ে ফেলেছে। আমার তো 5 তারিখের পর থেকে পর্যন্ত সেটাকেই দেখছি, দেখি চেহারা দেখে এই আয়াতের সাথে মিলে যাচ্ছে। আপনি দেখেন না এদের যখনই আদালতে তোলে হাও মাও করে কাঁদতেছে। আজকে মানবতার মিথ্যা ফেরিওয়ালা একজন এই দালাল কোর্টে যাওয়ার পরে হাও মাও করে কাঁদছে আর বলছে আমি সরি। কিসের সরি? আলেমদের তালিকা করেছিল এই দেশে 116 জন আলেমকে তালিকা করেছিল, যারা যারা তার ভেতরে এই দালাল একজন। আর এখন তুমি হাও মাও করে কাঁদো, তোমার তালিকা এদেশের মানুষ করেনি, তালিকা করেছে স্বয়ং আল্লাহ। আখজ না, এর ভেতরে ওই লোকটাও আছে। যতগুলো মানুষ আমি দেখতে পাচ্ছি যে দরবেশ দাড়ি কেটে নম হয়ে গেছে, সেদিন আমার মামলার হাজিরা দেওয়ার জন্য গিয়েছিলাম, যে দেখি ওই যে হাজি সেলিম শিশুর মতো কাঁদতেছে, এজলাসে উঠে অনেক কথা বলতে পারে না, ভালো নৌকা বলতে গিয়ে হৌকা বলে ফেলে। বলছে আমার মাফ করে দেন, মাফ মানে 15.5 বছরে বৈধ অবৈধ দেখা দেখি নেই, পুরা ঢাকার অর্ধেকও করে নিয়েছে, এখন মাফ চাই। আল্লাহ বলেন ওরা মোবিলেশন হতাশ হয়ে পড়েছে, এত অপমান আমি আল্লাহ ওদের উপরে দিয়েছি। ওয়ালাহুম আযাবুম মুহিন, নিকৃষ্ট শাস্তি আমি আল্লাহ ওদের উপরে চাপিয়ে দিয়েছি, অপমানজনক শাস্তি। দেখেন না কালা মানিকের বিসি উড়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এর মতো অপমান কেউ হয়েছে বলে আমার মনে হয় না। আপনি দেখেন কত বড় অপমান, একটা সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এই লোকটা, অথচ কলার পাতায় আল্লাহ শুয়েছে, কথা বলেন না কেন? সংস্কার যখন আরম্ভ হয়েছে, যারা জীবন দিল তাদের এই রক্তের দাম দিতে হলে একটাও রাখা যাবে না। সংস্কার যদি করতে চান এই 54 মিয়া থেকে শুরু করে যা দিয়েছিলেন এতদিন, যাদের মাধ্যমে আল্লাহ এটা আবার আমাদেরকে উন্মুক্তভাবে কথা বলার পরিবেশ তৈরি করে দিলেন, যেই মানুষগুলো জীবন দিলেন, প্রায় 1570 জন মানুষ জীবন দিয়েছে এই জুলাই আগস্টে এই বিপ্লবে, 2780 জন এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছি। এই গণহত্যার সাথে যারা জড়িত এই মানুষগুলো এখনো মাঝে মাঝে দেখি এদের মাথা খারাপ হওয়ার কারণে উল্টাপাল্টা বকতেছে। বিশেষ করে এই 2 দিন স্বৈরাচারের বানানো যে অবৈধ একটা রাষ্ট্রপতি, হ্যাঁ অবৈধ, কারণ সরকারও ছিল অবৈধ, ওনার দ্বারা যা বানানো হয়েছে সবগুলো অবৈধ। এই 54 মিয়া উনি 5 তারিখে আগস্টে নিজে ঘোষণা দিলেন যে আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়ে গেছে, আমি গ্রহণ করেছি, এই 2 মাস 8-10 দিন পরে আপনাকে কোন পাগলে কামড় দিয়েছে, হঠাৎ করে আপনি পাল্টিয়ে গেলে, পাগলা কোত্তায় কামড় দিস? একজনের গরু হারিয়েছিল,
লোকটা ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে, রাস্তায় ওর ছেলের সাথে দেখা। ছেলে ডাক দিয়ে বলছে, আব্বা তুমি এত জোরে কোথায় যাও? বলে, আরে ভাই গরু হারিয়েছে। ও বলছে, বাপ আমারে ভাই বললো, একটা কথা হইল, আমি এই জীবনে রাখবো না। বাড়িতে যেয়ে বলছে, মা আমি মারা যাব। মারা যাবো আমার? বলছে, আব্বা আমারে ভাই ঠিক গেছে, একটা কথা হইলো। মুসলমান ভাই ভাই ঠিক আছে, তাই বল বাপ আমার ভাই ডাকবে, আমি এ দেশে আর থাকবো না, আমি মারা যাব, আপনি আমার অনুমতি দেন। ভাই দাঁড়া আগে, ও বেটা আসুক। বাড়িতে আসার পর বলছে, ওগো তুমি নাকি ছেলেকে ভাই বলে ফেলিস? বলছে, ওরে মা গরু হালারে এরকম হয়? তোর একটা গরু হারিয়ে যদি নিজের বউকে মা বলে ফেলে, ছেলেকে ভাই বলে ফেলে, যাদের রাজত্ব হারিয়ে গেছে এত সুন্দর বানানো, ওদের মাথা ঠিক থাকার কথা? এই কারণে মাথা ঠিক নেই। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে, আমার তো কোরআনে সূরা আনআমের 44 নম্বর আয়াত পড়ার পরে মনে হয় যে এদের জন্যই মনে হয় আল্লাহ এই আয়াতটা বানিয়েছিলেন। একটু বাংলাটা শোনেন দেখেন কেমন মিলে যায়। খাপের খাপ মন্তাজের বাপ আল্লাহ পাক বলেন, আমার কথা ছিল কে, যিনি আমাদেরকে বানিয়েছেন তিনি আমাদের এই বাক শক্তি দিয়েছেন, কথা বলার যোগ্যতা দিয়েছেন, কথা যারা বলতে পারেন তার শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। এ ময়দানে যারা কোরআন শোনার জন্য এসেছেন, আল্লাহ পাক বলেন, ওয়াংজির বিহিল্লাযীনা ইয়াখাফুনা ইউহশারু ইলা রাব্বিহিম লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফিউন লাআল্লাহুম ইত্তাকুন। সূরা আনআমের 51 নম্বর আয়াতে আছে, রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি এই কোরআন দিয়ে ওই মানুষগুলোকে ভয় দেখান, সতর্ক করেন, যাদের ভেতরে এই ভয় আছে যে আল্লাহর কাছে একদিন দাঁড়ানো লাগবে। এই চিন্তা আমাদের আছে না নেই? যা করি না কেন একদিন কিন্তু ঠিক দাঁড়ানো লাগবে। মা তাসালু কদামা বানি আদাম আব্দি ইয়াউমাল কিয়ামাতি হাতনা ইসালান খামসিনান উমরিহি ফিমা আফনা ওয়া আমালিহি ফিমা আবলা ইলা আখিরিল হাদিস রাহু ইবনে মাজা। বিশ্বনবী বলেন, কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ নিজের সামনে স্রেফ একা একা দাঁড় করাবে। রাজশাহী বাসী, তিনিও তার ছেলেকে মাদ্রাসায় দিয়েছেন, বারবার টেবিল থেকে কলম ফেলে দিচ্ছে, হযরতে আলীর সন্তান হুসাইন, আর বারবার হযরত ওমরের ছেলেকে বলছে, আব্দুল্লাহ তুলে দাও। হযরত ওমর তিন তো ওই সময় দেশের প্রেসিডেন্ট, তার মানে প্রেসিডেন্টের ছেলে, তিনবার কলম ফেলে দেওয়ার পরে উনি বলেই ফেললেন, বারবার কলম ফেলে দেওয়ার মানে তুলতে বলো, আমি কি চাকর তোমার, তোমার খাদেম নাকি আমি? হযরতে হুসাইন তিনিও রাগ করে বললেন, তুমি তো শুধু খাদেম না, তুমি খাদেমের বাচ্চা। উনি রেগে গেছেন, বাড়িতে যেয়ে ডাক দিয়ে বলে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন, কি হইলেছে? হুসাইন আমাকে গালি দিয়েছে, তোমাকেও, আমার চাকরের বাচ্চা খাদেমের বাচ্চা যাচ্ছা তাই বলেছে, তুমি যদি বিচার না করো মাদ্রাসায় যাব না। হযরত ওমর জ্ঞানী ছিলেন, বুদ্ধিমান ছিলেন, বললেন, ঠিক আছে বিচার এখন না, জমার দিন করা হবে। জমার দিন তিনি সবাইকে নিয়ে যখন খতবা দিচ্ছিলেন, হঠাৎ করে আলোচনা বন্ধ করে বললেন, কই হুসাইন, এই তো সামনে আসো, তুমি আমার সন্তান আবদুল্লাহকে ক্লাসের ভেতরে গালি দিয়েছ, চাকরের বাচ্চা, গোলামের বাচ্চা, খাদেমের বাচ্চা, হা দিয়েছি, কেন দিলে? হযরতে হুসাইন ডাক দিয়ে বলে, খলিফা, বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, তাই তো আমি তো এভাবে ভাবি নাই। বললেন, হুসাইন তুমি যেটা বললে এটা কি লিখে দিতে পারবা? কাগজ কলম নিয়ে আসেন।
খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, এটি হোসাইন ইবনে আলী, সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর সোমা খেলেন, ডাক দিয়ে বলে নবীর সাহাবীরা যান, বিচার হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ তো ছোট মানুষ, বলে বাবা তুমি তো এখনো বিচারই আরম্ভ করলে না, হয়ে গেল কি করে, তুমি হোসাইনকে কিছু বলবা না? হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে বলে সন্তান, যে বিচার করেছি দুনিয়া না আখেরাতেও কাজে লাগবে, আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও, ময়দানে মাশারে যখন আল্লাহর সামনে আমি দাঁড়াবো, মহান আল্লাহ আমার পেছনের জীবন দেখে যদি বলে না একটাও আমার ভালো লাগে না, তখন এই কাগজটা দেখাবো। রব্বুল আলামিন আমার জীবনের কিছু যদি তোমার পছন্দ না হয় কাগজটার দিকে তাকাও, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম, এই ওসিলা হলে আজকে তুমি এই ময়দানে আমারে মাফ করে দাও। ওরা যে সাহেবাসী তারা কোন সেন্সে ছিল, আমরা আছি কোথায়? আপনি স্রেফ একা ভাবেন নি যে দাঁড়াবেন আল্লাহর সামনে, এটা বলতে যত সহজ মনে হচ্ছে, শুনতে যত সহজ মনে হচ্ছে, বাস্তবতা অত সহজ না। আপনি ভাবেন তো নিজে দাঁড়িয়ে আছেন সরাসরি আল্লাহর সামনে, দুনিয়ার বিচারকদের সামনে বহু কিছু মিথ্যা সত্য উলট পালট করা যায়, গোপন করা যায়, তেমন জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে সত্য মিথ্যা না, সব সাক্ষী আল্লাহ নিজেই, আপনার শরীর পর্যন্ত সাক্ষী দেবে। এজন্য কাবা যারা তাওয়াফ করে দেখলাম ষষ্ঠ চক্করে একটা দোয়া পড়ে, কাবা শরীফ সামনে নিয়ে বলা হয় আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকুন ফিমা বাইনি ওয়া বাইনিকা, ডাক দিয়ে বলা হচ্ছে রব্বুল আলামিন এ কাবার মালিক তুমি, আমি তোমার গোলাম, তোমার ভৃত্য, আমি তোমার চাকর, তোমার বান্দা এসেছি সেই বাংলাদেশ থেকে, আমি বান্দা হিসাবে তুমি তো বহু কিছু আমাকে দিলে, কিন্তু তুমি যে আমার মালিক সেই হিসাবে জীবন আমি কিছুই তোমাকে দিতে পারিনি, আমার দেওয়ার মতো দেখানোর মতো আজকে আমার হাতে কিচ্ছু নেই, তবে একটা জিনিস আমার হাতে আছে, তুমি আমারে মাফ করে দাও। কোন জায়গায় দাঁড়িয়ে বলছেন এ কথা আপনি টের পাচ্ছেন? কাবার সামনে নিয়ে আল্লাহর ঘরকে 16 সালে হজে যাওয়ার পরে এইটা আমি শিক্ষা ওই দিন থেকে নিয়েছি, মাঝে মাঝে যখন একা একা থাকি ভাবি আল্লাহ এখনই যদি মারা যায়, তুমি যদি বলো হামজা তোরে 2024 সালের অক্টোবরের 1 তারিখ পর্যন্ত মাফ করে দিলাম, যা তোর এই 32 বছরের হিসাব দেওয়া লাগবে না, যা মাফ করে দিলাম, শুধু 2 থেকে এই 22 এই 21টা দিনের হিসাব দিয়ে বাড়ি চলে যা, আমার বানানো জান্নাত আছে, তুই ওখানে চলে যা, শুধু 21 দিনের হিসাব দে, আমার যা জীবন আমার 21 দিনের হিসাব দেওয়া সম্ভব না, আপনারা পারবেন না? আপনারা পারবেন? বিশ্বনবীর মতো মানুষ প্রতিদিন কমপক্ষে 100 বার করে এটা বলতেন, আল্লাহুম্মা হে আল্লাহ তোমার কাছে আমি সবচাইতে বেশি চাই এটা, যে তুমি যাই করো আমার হিসাবটা সহজ করে দিও। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার ব্যবস্থা বসাবেন, হিসাব এই শব্দটা শুনতে যত সহজ মনে হয় বিষয়টা অত সহজ না। আল্লাহর বিচারে কিন্তু অবিচার বলে কিছু নেই, আল্লাহর বিচারে অবিচার আছে? নেই। আল্লাহর বিচারে যদি কেউ ন্যায় বিচার মনে করেন যে আল্লাহ ন্যায় বিচার করো, আপনি বাঁচবেন না, ন্যায় বিচার করলে পৃথিবীর কেউ জান্নাত পাবে না। প্রশ্ন আসতে পারে ন্যায় বিচার করলেও যদি জান্নাত না পায় যে জান্নাত পাবো কি করে, আর একটা কায়দা আছে আল্লাহ যদি মাফ করে দেয়, কথা বুঝতেছে? তাছাড়া নিজের যত ইবাদত বন্দেগী বলেন না কেন এইটার উপরে নির্ভর করে জান্নাত আপনি হিসাবে দিতে পারবেন না। আল্লাহর এক বান্দা 1000 বছর ইবাদত বন্দেগী করার পরে বনী ইসরাইলের লোক এইটা মনে মনে ভেবেছিল যে আমি যা করেছি আমি জান্নাত না যেয়ে পারবো না। কিয়ামতে আল্লাহ বিচার ব্যবস্থা তৈরি করেছেন, ঘুমের ভেতরে তার স্বপ্নে দেখাচ্ছেন যেন বিচার কায়েম হয়ে গেছে, আল্লাহ তার ডাক দিয়েছে সামনে, ডাক দিয়ে বলে বান্দা তোর জীবনের ওপর আমি খুশি, মাফ করে দিলাম, তুই জান্নাতে চলে যা। লোকটার মনের ভেতরে একটু অহংকার, হ্যাঁ এত কিছু করলাম 1000 বছর,
দিনের বেলা আমি রোজা রাখতাম আর জিহাদের ময়দানে কাটাতাম আর রাতের বেলা তাহাজ্জুদের পাটিতে কাটিয়েছি আর আল্লাহ আমারে কিছু না বলে বলল maaf করে দিলাম জান্নাতে চলে যা একটা কথা হলো একটু ধন্যবাদ দেবে না আল্লাহ পাকের মনের অবস্থা বুঝতে পেরে ফেরেশতাকে বলে জাহান্নামের যেখানে গরম উঠতে থাকে হিট ওই জায়গার পাশ দিয়ে ওর একটু ঘুরিয়ে নিয়ে আয় পাশ দিয়ে ঘোরাচ্ছে হঠাৎ করে পিপাসা ছাতি ফেটে যাচ্ছে কলিজা ডাক দিয়ে বলে ভাই ফেরেশতারা আমার একটু পানির ব্যবস্থা করেন আমি আর বাঁচতে পারি না তাহলে দুনিয়া না এটা মাং না পানি পাওয়া যাবে না ফ্রি পানি পাওয়া যাবে না পানি পেতে চাইলে আমাদের কিছু দেওয়া লাগবে কি দেবো আমার কিছু নেই 1000 বছরের ইবাদত মন্দিকে করলে 500 বছরের ইবাদত আমাদের দিয়ে দাও শ্রী কাছে দিলাম আগে পানি দেন পানি খাবারের পরে মানুষের প্রসাবের প্রয়োজন দেখা দেয় প্রসাব যখন লেগেছে বলে আমি প্রসাব ফেরবো আমার জায়গা ঠিক করে দেন তাহলে এখানে এরকম কোনো জায়গা নেই ব্যবস্থা করতে পারি ওই বাকি 500 বছরের ইবাদতের সওয়াব দেওয়া লাগবে আমার জীবন বাঁচে না মানুষের যখন হুশারা হয়ে যায় তখন দিক দাঁড়া ঠিক থাকে না তাড়াতাড়ি বলছে নেন আমারে আগে ব্যবস্থা করে দেন প্রসাব করার পরে আল্লাহ ডাক দিয়েছেন বান্দা এক গ্লাস পানি ভেতরে ঢোকালে আর এক গ্লাস বের করে ফেলে দিলে এইটার জন্য জীবনের সব কিছু তুমি দিয়ে দিলে প্রতিদিন 1000 বছরে কিছু না করলো এক গ্লাস পানি খেয়েছো প্রতি গ্লাসের জন্য এরকম 500 বছরের ইবাদত দেওয়া লাগবে তারপরে জান্নাত যা এখানে বিষয়টা অনেক জটিল এবং কঠিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের মতো মানুষ এই শব্দটাকে সামনে নিয়ে যদি এই চিন্তা ভাবনায় থাকে আমাদেরও কোনো চিন্তা আসার দরকার আছে না নেই এখানে কিয়ামতে আল্লাহ কাউকে দল সহ ডাকবেন না প্রথমে ডাকবেন স্রেফ কয়জন করে একা বলেন বলেন এই আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় বাংলাদেশ ভারত পাকিস্তানে এই তিনটা বিষয় বেশি যারা বলে যে কিয়ামতে আমার বাবা যান আমার দাদা যান লক্ষ লক্ষ মরিদ নিয়ে উঠবে এটাটা হামিথ্যা কথা এটা আয়াতের সাথে মেলে না আপনি যদি প্রমাণ করতে পারেন কিয়ামতে এক একজন পীর লক্ষ লক্ষ মরিদ নিয়ে মিছিল করতে করতে উঠবে তাহলে এই আয়াত কেটে বাদ দিয়ে দেন সূরা মারিয়াম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নম্বর রুকুর 95 নম্বর আয়াত যত তাফসির আমি পড়েছি বাংলাদেশে সব মুফাসসির এক কথা বলেছেন যে কিয়ামতে আপনাকে আল্লাহর সামনে দাঁড় করাবে আল্লাহ কয়জন করে এটা বিচারের প্রথম স্টেপ এরপরে বিচারের দ্বিতীয় ভাগ আল্লাহ বলেন এবার আর তোরে একা ডাক দেব না ইয়াউমা নাদু কুল্লাউনাসিম বিইমামিহিম সূরা বানী ইসরাইল 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে এটা ফিসিল আলিল কোরআনে পাবেন তাফসিরে আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে এবার দ্বিতীয় স্টেপে আর একা ডাক দেওয়া হবে না প্রতিটি মানুষকে আল্লাহ তার বিচারের ফয়সালার জন্য ডাকবেন তার নেতার সাথে কার সাথে এই শব্দটা শুনে কি রাজনীতি মনে হচ্ছে নেতা এই শব্দটা শুধু দুনিয়ার সাথে জড়িত না এটা আখিরাতের সাথে জড়িত সত্যি কথা বলছে যদি দুনিয়ায় যদি এটা শেষ হয়ে যেত কসম আয়াত আমি পড়তাম না এটা যেহেতু আখেরার সাথে রিলেটেড সম্পর্কিত এই জন্য আপনাকে আমি বাঁচাতে চাই যাদের নেতা ঠিক নেই আশা করছি আপনি ঠিক করবেন নেতা ওইগুলো নয় যেই মানুষগুলো দুনিয়ার ময়দানে ইসরাফ করে যে মানুষগুলো দুনিয়াতে বিনা কারণে অপচয় করে অপব্যয় করে আর ফাসাদ সৃষ্টি করে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে না এটা আমি বানালাম হ্যাঁ আপনি কথা বুঝতেছেন সূরা শোয়ারায় আছে 19 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 151 152 নম্বর আয়াত এটাও তাফসিরে ইবনে কাসিরে আছে ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযিনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন বলেন আল্লাহু আকবার
আল্লাহ বলেন ওই নেতার অনুসরণ করা জায়েজ নেই যারা ইসরাফ করে যে মানুষগুলো অপচয় করে অপব্যয় করে এ দেশে অপচয়ে 15.5 বছরে হয়নি বলেন একটা ব্রিজ বানাতে যদি 1 কোটি টাকা বাজেট করা হয় অন্তত 4 বার 5 বার নিয়ে আসা হয় ওইটার বাজেট অথচ প্রথমে 1 কোটি টাকা যা দিয়েছে ওটা হয়ে যাওয়ার কথা ছিল আপনি যে অপচয় করলেন এই রকম যদি সামনে কেউ করে ওই রকম নেতার অনুসরণ করা জায়েজ নেই হারাম পরের শব্দ আরো কঠিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি জমিনে যারা ফ্যাসাদ সৃষ্টি করে ফ্যাসাদ কি না না ফাসাদের 9টা ব্যাখ্যা আছে তাফসিরে এক নম্বরে ফাসাদ মানে মানুষের তৈরি করা নিয়ম নীতি আইন কানুন রাজশাহী বাসি কোরআন হাতে নিয়ে বলছি আল্লাহর কসম আমি আপনাদের বাঁচাতে চাই আল্লাহ বলেন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি জমিনে যারা ফ্যাসাদ সৃষ্টি করতে চায় এর 9টা অর্থ আছে এক নম্বরে যারা মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায় এদের অনুসরণ করা হারাম এটা এ পর্যন্ত থাক বাইরে যেন নিয়ে যাবেন না 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 বাইরে নিয়ে দরকার নেই এ পর্যন্ত থাক সুতরাং বাস্তবতা এইটা যারা শান্তি স্থাপন করার জন্য কোনো ভূমিকা রাখে না যত অশান্তির কারণ এই মানুষগুলোর অনুসরণ করা জায়েজ নেই এটা হারাম এরপরও যদি কারো বিবেক না খোলে আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে পোষাপ করেছে অবশ্য ঠিক কোন পাগলের পাল্লায় পড়লাম বলে তো এরপরে বিচারের তৃতীয় অবস্থা হচ্ছে কিয়ামতে আল্লাহ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আপনাকে দাঁড় করাবেন এবার অবস্থা আরো খারাপ হবে এজন্য মাঝে মাঝে মনে হয় আল্লাহ নামের আগে আলেম লিখে দিয়েছে মানুষেরা আলেম মনে করে কিয়ামতে যখন এই জ্ঞানের ওপরে আমার আমল না থাকবে কোটি কোটি মানুষের সামনে ঠিক এই সম্মানের জায়গায় ঠিক উল্টা অপমান করা হবে এই জন্য যে যত বড় দায়িত্বে আছে যে যত বড় সিয়ারে আছে বড় জায়গায় আছে তার দুনিয়াতে দায়িত্ব কিন্তু তত বড় ওই লোকটা যদি ওই দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারে কিয়ামতে অবিচারে আল্লাহর কাঠগড়ায় ধরা খাবে এই দেশের সবচাইতে বড় মসজিদ কেন্দ্রীয় মসজিদ যেটা বাইতুল মোকাররম কথা বলেন না কেন জাতীয় মসজিদের যিনি এখন খতিব হয়েছেন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বড় বড় আলেম বাংলাদেশে যদি 5 জন থাকে তার ভেতরে তিনি একজন হাদিসের ওপরে অনেক পাণ্ডিত্য আছে তার আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ওনার এখন সব যাইতে বড় দায়িত্ব হচ্ছে ওই ময়দানে ওই জায়গায় বসে এই জাতিকে সংশোধনের জন্য যত সঠিক হক এই কথাগুলো তুলে ধরা খতিব ওবায়দুল কাদের কে খতিব ওবায়দুল্লাহ সাহেব যেভাবে তুলে ধরতেন ওবায়দুল হক আমার মনে হয় এখন আমরা যে খতিব পেয়েছি একজন যোগ্য আমরা চাই এই যোগ্যতা তিনি যেন কাজে লাগান এতদিন যাদের পেয়েছিলাম তারা জালেমদেরকে নাম দিত কওমি জননী জনগণ পিটিয়ে বিদায় করেছিল এত জুতা মেরেছে তার দিকে জনগণ ও বলছে না আমার গায়ে কোনো জুতা লাগেনি আপনি এইরকম কথা বলতে পারলেন আমরা আশা করছি আকাঙ্ক্ষা করছি তামান্না করছি যিনি আমাদেরকে এখন পথ দেখানোর জন্য দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় মসজিদের তার ভূমিকাও হবে ঠিক ওই রকম কথা বলেন না কেন ওখানে থেকেও যদি জাতিকে সংশোধনের কথা সঠিক কথাগুলো তুলে ধরতে না পারে কোনো ভয় যদি পেছনে কাজ করে তাহলে ওই জায়গায় বসে থেকেও জবাব দেওয়া লাগবে কিয়ামতে আমার মনে হয় জাতীয় মসজিদের এই কথাগুলো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সারা দেশের মানুষের কাছে যেমন পৌঁছায় ওনার দায়িত্বটাও এখন অনেক বেড়ে গেছে নামাজ পড়া যায় এরকম ফরজ কি কথা বলেন না কেন ঠিক এইরকম ফরজ এই পৃথিবীতে আল্লাহর দিন কায়েম করা
নামাজ পড়া ফরজ, নামাজের 27টা শিক্ষা, এইগুলো আমরা অনেককেই বলতে দেখি, দিন কায়েম করা ফরজ, এই কথা অনেকে তো বলেই না, আর বলতে গেলেই মানুষ রাজনীতি মনে করে। বিশ্বনবী 13 বছর মার খেয়েছিলেন মক্কা, এই কথাগুলো বললে অনেকে কান্নাকাটি করে, অথচ উনি যে 10 বছর মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন, এই কথা বলতে গেলে এটা রাজনীতি। আমি তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা বলছি, কয়েক মিনিটে খেয়াল করবেন, আমি গতানুগতিক কথা বলছি না, চিন্তা ভাবনা করে বলছি। আমি দেখতে পাচ্ছি এই চরিত্রের মানুষ এই দেশে এখন বাড়তেছে, ফেরাউন যখন ডুবে যাচ্ছিল ওই সময় কিন্তু আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়েছে। এখানে যারা তাফসির পড়তে পারে সূরা ইউনূসের 90 নম্বর আয়াতের মাঝের অংশের তাফসিরটা পড়েন, হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। এ পর্যন্ত আল্লাহ বলেন যখন ডুবে যাচ্ছিল তখনও ঘোষণা দিয়েছে, আমি ইমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বনি ইসরাইলরা ইমান এনেছে। কিন্তু ওই জামানার যিনি প্রেরিত পুরুষ আল্লাহর পক্ষ থেকে নবী এবং রসুল এবং কিতাব নিয়ে এসেছিলেন মুসা নবী, কথা বলেন না কেন, ওই জামানার প্রেরিত পুরুষ যিনি ছিলেন নবী রসুল এবং আসমানি বড় কিতাবের একটা তাওরাত, এ পর্যন্ত জানেন না, এইটা জানার পরেও লোকটা ঘোষণা দেয়নি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ও বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু রেসালাতের ঘোষণা না দিয়ে আরো বিদ্রোহ করেছে, আমানাত বিহি বানু ইসরাইল দিয়েছে, যে বনি ইসরাইলরা যার উপর ইমান এনেছে আমি তাকে বিশ্বাস করি, কিন্তু এ জামানার যিনি প্রেরিত পুরুষ আমি তাকে মানি না, কারণ তার সাথে দ্বন্দ্ব ছোটবেলা থেকেই। এই কথা বলেন না কেন, বুঝতেছেন আপনি আয়াতটা? ও যখন রেসালাতের ঘোষণা দেয়নি এই মানুষটাকে আমার আল্লাহ গ্রহণ করবে না, এজন্য জিব্রাইলকে বলেছে ওর মুখের উপরে কাদা দিয়ে দে, এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। মুখের উপরে যখন কাদা দিয়েছে তখন আর কথা বলতে পারেনি, ওই পর্যন্তই শেষ। এখানে প্রায় 28টা বিষয় লেখা আছে তাফসিরে একটা একটা করে, আমি কয়েকটা শিক্ষার জন্য বলছি, একটু মিলা। এই লোকটা কিন্তু আল্লাহর একাত্মবাদ বিশ্বাস করেছে, ঘোষণাও দিয়েছে, কিন্তু রেসালাতের ঘোষণা দেয়নি। আজ বাংলাদেশ ভারত পাকিস্তানে অনেক মুসলমান আমরা দেখতে পাচ্ছি, আমি অন্যান্য দেশের অবস্থা ভালোভাবে দেখেছি, কিছুদিন আগে আমি কয়েকটা দেশ ঘুরলাম, ও দেশে তো অবস্থা ওই রকমই, ওগুলো আমাদের বিষয় না, আমাদের দেশেরটা বলছি। এদেশে 96% মুসলমান আমরা, অনেকেই বলে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে এসেছি, আমি দান সাদকা করি। বলেন তো এই যে 4টা বিষয় বললাম, এ হুকুমগুলো কার? আরো জোরে বলেন না, আমি আলেমদেরকে এবার জিজ্ঞাসা করব। পেছনে কথা বলছেন না, কথা বল, মাফ করবেন, কথা বলবেন না। এই যে 4টা বিষয় পড়লাম, লোকজনকে জিজ্ঞাসা করলে বলবে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে এসেছি, দান করি, এই 4টা বিধানই কার? এই 4টা হুকুম কার? আরো জোরে বলেন কার? আপনি তো এই কথা বলেন, স্বীকারও করেন যে আমি তো মানি। এতে রাসুলের 10 বছরের জিন্দিগি যেটা তিনি রাষ্ট্র চালিয়েছিলেন রাষ্ট্রপ্রধান হয়ে, আরে ভাই রাষ্ট্রপ্রধান হলে রাজনীতি করা লাগে না, কথা বলেন না কেন, এইটা করে উনি যখন রাষ্ট্রপতি হলেন, দেশ চালালেন 10 বছর, এই কথাগুলো যখন সামনে নিয়ে আসা হয় তখন বলে এটা তো দুনিয়ার বিষয়, এটা রাজনীতি, আল্লাহর কসম এইরকম মনোভাব যাদের তাদের মরণ হবে ফেরাউনের মতো। নেন এবার কোন হুজুর নিয়ে আসবেন, আয়াতের ভুল বের করেন, করেন, যদি দেখেন না ভুল ধরার কায়দা নেই তাহলে আপনাকে মেনে নেওয়া লাগবে। আল্লাহর বিধান আপনি যেইভাবে মানেন রাসূলের বিধানও ঠিক ওইভাবেই মানা লাগবে, কারণ রাসূলুল্লাহকে আল্লাহ শরীয়ত প্রণেতা বানিয়েছেন। আপনি যদি কিয়ামত পর্যন্ত বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকার না করেন আপনি মুসলমান না,
কথা বলেন না কেন? সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ ফেরাউনের মত আপনি মানেন, বিশ্বাস করেন, কিন্তু এই জামানার প্রেরিত পুরুষকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত তিনি, সুতরাং তার আদর্শ যদি কেউ না মানে তার কথা বলতে গেলে রাজনীতি মনে করে উড়িয়ে দেয়, আপনি বিশ্বাস করে নিতে পারেন আপনার মরণ হবে নামাজ পড়ে রোজা রেখে হজ করে দান করেও ফেরাউনের মতো। আমি এর নিচে আর নামতে পারলাম না। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে বসে থাকেন যে যা বলে বলুক আমার দরকার নেই, যান আপনি বাড়ি চলে যান। কিয়ামতের ওই কঠিন ময়দানের দৃষ্টান্ত দিচ্ছিলাম, যেহেতু তিনি আমাদেরকে ডাকবেন প্রথমে একা এর সাথে নেতার সাথে এর বাদে সবার সামনে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ময়দানে মাহশারে আমাদেরকে যেন অপমান না করেন, কিছু মানুষকে আল্লাহ মাফ করতে চাইবেন, হঠাৎ করে তাকে ময়দানে মাহশারে মানুষের সামনে থেকে বলবে এইদিকে আয়, পর্দার ভেতর থেকে আড়াল করে জিজ্ঞাসা করবে আস্তে আস্তে, এই হামজা এই এই অপরাধগুলো করেছিলি, যেহেতু সব প্রকাশ হয়ে গেছে সব সাক্ষ্য তার সামনে, তখন মাথা নিচু করে ওই বান্দা বলবে আল্লাহ হ্যাঁ আমি স্বীকার করলাম, এমন কাকত মিনতি আরম্ভ করবে, কারণ চারিদিকে তো কেউ নেই, পর্দা দিয়ে ঘেরা শুধু আল্লাহর সামনে লোকটা একা। তাফসিরে মুফাসসির লিখেছেন শেষ পর্যন্ত আল্লাহর রহমতের যে দরিয়া আছে জোশ পয়দা হবে, ডাক দিয়ে বলবে বান্দা তোরে আফসোস অনশোচনার অনকম্পা দেখে আমি তোরে এই মুহূর্তে নিজে দয়া করে মাফ করে দিলাম। হাদিসটা পড়ার পরে আমার মনে হয় মাঝে মাঝে আল্লাহ ওই জায়গায় যেন আমার মতো একজন থাকে, যে কাউকে নেই স্রেফ একা পর্দার ভেতরে ডাক দিয়ে আমাকে তুমি একা একা জিজ্ঞাসা করো হামজা এই এই করেছিলি, আমি স্বীকারও করব, কারণ আমি এখনই স্বীকার করছি সবার সামনে যে আমি অপরাধী। কথা বলে না কেন? এই বাংলাদেশে যে তাওবাগুলো হয়, এখানে যারা ইমাম আছে মসজিদে গেলে তাওবা পড়ায়, পীরের দরবারে তাওবা পড়ায়, এগুলো একটা তাওবার বাক্য, কিন্তু তাওবায়ের নাম না। কোরআনে কারিমের সূরা জুমারের 53-54 নম্বর আয়াত, ভালো করে তাওবা যদি কেউ করতে পারে ওর জীবনের অপরাধগুলো আল্লাহ শুধু মাফ করবে না, পুরাটা মাফ করে জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। আজকের এই ময়দানে এসে এই সুযোগটা কাজে লাগাতে চাই, যেহেতু এসেছি আমরা ভালো হওয়ার জন্যে। কথা বলেন ঠিক কিনা? আজকে জীবনের অপরাধগুলো শুধু মাফ করে বাড়ি যাব তা না, যেহেতু তাওবা করলে অপরাধ শুধু মাফ হয়ে যায় না, ওই জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পুরা পাল্টিয়ে দেয়। আজকে যেন এইটা করে বাড়ি যেতে পারি। এটা সূরা ফুরকানের ভেতরে আছে 71 নম্বর আয়াতে, ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। দুইটাই বহুবচন। কোন মানুষ যখন ইমান আনার পরে তাওবা করার সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকে এই ময়দানে আসবে, ও যদি সত্যি এ কথা মন থেকে বলে আল্লাহ আমি কিন্তু আজকে ভালো হয়ে যাব, আল্লাহ বলেন ওই মানুষগুলোর পেছনের অপরাধ সব আমি আল্লাহ আমার গফুর আর রহিম নামের খাতিরে মাফ করে জায়গাটার নেকি দিয়ে পাল্টিয়ে দে। আমার এই 32 বছর, আমি যদি সত্যি এরকম মন নিয়ে আজকে এখানে তাওবা পড়তে পারি, যেটা কোরআনে কারিমের সূরা সামারে আছে ওই শর্তগুলো মেনে নিয়ে আমি 100% আজকে বিশ্বাস করতে পারি, আমার 32 বছরের জীবনের অপরাধ আল্লাহ মাফ করে দিয়ে জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। আর শুধুমাত্র পাল্টাবে না, ওইটা যেটা হাক্কুল ইবাদ, আমার দ্বারা কোনো মানুষের অধিকার যদি নষ্ট হয় ওইটা যতক্ষণ সেই লোকটা মাফ না করবে ততক্ষণ আমার মাফ নেই। কথা বলেন না কেন? এই যে 2018 সালে যারা দিনের ভোট রাতে করেছিলেন, এই মানুষগুলোকে আল্লাহ মাফ করবে না এই কারণে, কারণ এই অপরাধটা শুধু আল্লাহর কাছে করেননি, করেছেন আপনি আমার কাছে। আমার সাথে যে ওসি সাহেব ছিল জেলখানায় 3 বছর, আমারে মাঝে মাঝে বলতো হুজুর এই নির্বাচনের আগে আমি নিজে দায়িত্বে ছিলাম, ওই ফেনীতে ছিল উনি, রাত 12টা থেকে আমার যে দলবল আছে এদেরকে নিয়ে আমি একেবারে শুরু করলাম আল্লাহর নাম নিয়ে, ফজরের আজান পর্যন্ত মারলাম,
পোড়াটা সিল শেষ করার পরে গোসল করলাম ওযু করার পরে নামাজে দাঁড়ালাম আর বলছি আস্তাগফিরুল্লাহ আছে কি আর কি মারা জিনিস আচ্ছা কর্ম কি বিবেকে তো পরে আর মেনে নিল না যে করলাম কি এর আগে রাতে টাকা দিয়েছিল টাকাগুলো হালাল করার জন্য একবারে 3-4 ঘন্টা ধরে লোকজন দিয়ে শুরু করেছিলাম কিন্তু বিবেক তো আর মানে না এইজন্য এখন তওবা করছি আমি বললাম এ তওবা আপনার হয়নি কারণ আপনি তো আল্লাহর অধিকার নষ্ট করেন নি আপনি হক নষ্ট করেছেন হামজার মতো লক্ষ মানুষের আগে 18 কোটি মানুষের কাছে maaf চাবেন এরা যদি মন থেকে বলে ঠিক আছে maaf করে দিলাম তারপরে আপনার maaf লোকটা এখনো পর্যন্ত অনুশোচনা করে যে আমি করেছি কি বলেন তো 18 কোটি মানুষের কাছে যে ওর maaf চাওয়া সম্ভব এর ভিতরে কত মানুষ তো মরে গেছে তাদের কাছে আপনি যাবেন কি করে এজন্য হক বলে বাদ খুব সতর্ক এই বিষয়ে আল্লাহর অধিকার আপনি নষ্ট করেছেন সেটা আল্লাহ maaf করে দেবে কিন্তু বান্দার যে অধিকার হক এটা যদি আপনার দ্বারা নষ্ট হয়ে যায় আপনি বিশ্বাস করতে পারেন আমার কাছে না কাবার ইমামের কাছে তাওবা করলো আপনার maaf হবে না এবার আসেন তো তওবা এই দেশে যেভাবে মানুষকে আমরা শোনাই বিভিন্ন দরবার থেকে বিভিন্ন পীরের কাছ থেকে বিভিন্ন হুজুররা বিভিন্ন আলেমেরা মসজিদের ইমাম খতিবরা পড়ায় কি আস্তাগফিরুল্লাহ হা রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাই এটা পড়ায় না 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 এটা একটা তওবার বাক্য কোরআনে কারীম জানিয়েছে কেউ যদি তওবা করতে চায় এই ভালো করে শুনে তাকে দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেইনটেইন করা লাগবে এটা সূরা সোমারে আছে 24 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনে 53 54 নাম্বার আয়াত এটা তাফসিরে ইবনে কাসিরে আছে আল্লাহ পাক বলেন ওয়ানি বু ইলা রব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন বলেন আল্লাহু আকবার আমি যে দুইটা শর্তের কথা বললাম আমার বানানো না কোরআনে আছে বলেন বলেন আল্লাহ বলেন এক নাম্বার শর্ত মানা লাগবে ওয়ানিবু ইলা রব্বিকুম যে লোকটা তার রবের দিকে ফিরে আসবে ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আর আত্মসমর্পণ করবে রবের বিধান সামনে পেলেই যে সাহেব আসে এই বাক্য দুইটা শুনতে যত সহজ মনে হয়ে গেল বাস্তব প্র্যাকটিক্যাল লাইফে মেলানো অত সহজ কেউ যদি বলে আমি আল্লাহর দিকে ফিরে আসলাম তাহলে তার জীবনে সুদ থাকতে পারে চাঁদাবাজি থাকতে পারে বলেন তার জীবনে ঘুষ থাকবে না বেপর্দা থাকবে না অবৈধ কোনো ব্যবসা থাকবে না বলতে কেমন সজা যে আমি আল্লাহর দিকে ফিরে আসলাম আরে ফিরে আসতে গেলে গুলো সব বাদ দিয়ে আসা লাগবে এবার বলেন তো তওবা হচ্ছে কিনা আমার দুই নাম্বারে ছিল আসলিমো আত্মসমর্পণ করবেন স্যালেন্ডার করবেন দুনিয়া একদিকে হয়ে যাক আমি যদি একা স্রেফ দাঁড়িয়ে থাকি তাও আমি আল্লাহর বিধান সামনে একাই দাঁড়িয়ে থাকব বলেন এই দুইটা বিষয় শুনতে যত সহজ মনে হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে বাস্তব জীবনে মেনে নেওয়া কি অত সহজ যারা মেনে নিতে পারে এই মানুষগুলোকে আল্লাহ বলেন সম্মালাতুন সরুন ওই আজাব আসার পূর্বে আপনাকে এই দুইটা শর্ত মানা লাগবে যখন আপনাকে আর সাহায্য করা হবে না ও রাজশাহীবাসী আমরা সবাই এখানে বিশ্বাস করি জানি যে আমাদেরকে সাহায্য করা হবে না মরণের সময় কোন সময় বলেন বলেন আর মরণ আসবে তো 41 সালে আপনি কোন কারণে টার্গেট দিলেন বলেন আপনার তো একটা ভরসা ছিল কারো উপরে হোক আপনি তো আন্দাজে টার্গেট দেননি আমি বসে আছি আমি দাঁড়া বসে গ্যারান্টি আমার নেই আর আপনার বয়স চুরা 80 বছর আবার আমরা টার্গেট দিয়েছেন 41 আবার জন্ম নেবেন আরেকবার মাঝে মাঝে জেলখানায় কিছু ভয়ঙ্কর আসামি আসতো আমার সাথে দোয়া নেওয়ার জন্য যে মুকিম গাজী ওর 160 বছর জেল
আপনিও বের হবেন, আপনার তো আরেকবার জন্ম নেওয়া লাগবে যদি পুরো সেল গেটে বের হওয়া লাগে। যেই লোকটা মারা গেল এই যে শাহজাহান জল্লাদ, ও একবার এসেছিল এইরকম বড় বড় গোপ দেখে আমার ভয় লেগে গেছে, কে আপনি? বলছে আমি জল্লাদ। বলো জল্লাদ এরকমই হয়? কয় বছর আছেন? ওই সময় বলছিল যে 27 বছর। কয় বছর আপনার জেল? বলছে 140 বছর। 140 বছর আপনার জেল, এরপরও আপনি হাসি আনন্দে আছেন? বলছে আমি আবার বের হব। আমার তো মনে হয় শাহজাহান জল্লাদের মতো ওই রকম চিন্তা ভাবনা আপনিও করেছিলেন যে 41 সাল। কি করে মানুষ আন্দাজে টার্গেট দেয়? এক সেকেন্ডের গ্যারান্টি আমার হাতে নেই আর আমি টার্গেট দিয়ে ফেললাম 10-20 বছর 15 বছর। শয়তানের তিনটা কাজ আমি পড়া কোরআনে পেয়েছি বিশেষভাবে। আমার মনে হয় এটা বললে অনেক মানব শয়তানের সাথে মিলে যাবে, শেষ আবার মন খারাপ করবে। এটা সূরা আরাফের ভেতরে আছে, এই কোন দিকে না, আপনি কোরআনের সাথে মিলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ফাহাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। শয়তান যখন অহংকার করেছিল আমি বললাম জাদুর হয়ে যা, কোনো অহংকারীকে আমার জান্নাতে আমি জায়গা দেব না, বের হয়ে যা এখান থেকে চলে যা। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এখানে যারা আলেম আছেন দেখেন তো তাতাকাব্বারা এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন এই শুধু এই সময় না, কিয়ামত পর্যন্ত কোনো অহংকারীর জায়গা আমার এই মানানো জান্নাতে হবে না, বের হয়ে যা। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, তোকে আমি দুর্বল করে দিলাম, নিম্নগামী করে দিলাম, ছোট করে দিলাম, অপদস্থ করলাম, কিয়ামত পর্যন্ত মানুষ শুধু তোরে গালি দেবে। আপনি দেখেন দুনিয়ায় অনেকে নিজে অন্যায় করে আর গাল দেয় শয়তান রে। ওই সময় শয়তান আল্লাহকে বলেছে আল্লাহ আমি এত ইবাদত বন্দেগি করেছি, এত সেজদা দিয়েছি, বিনিময়ে তুমি আমারে কিছু দেবে না, তুমি তো ন্যায় বিচারক, একটা ন্যায় বিচার আমার উপরে করো। আল্লাহ বলেন কি চাবি বল? ও তিনটা জিনিস চেয়েছে, তাফসিরে আমি পড়েছি কিয়ামত পর্যন্ত যারা শয়তান মার্কা মানুষ তারাই তিনটা জিনিস চাইবে। আপনি দেখেন আপনার সাথে আবার মেলে কিনা। এক নম্বরে শয়তান বলেছেন কলাং দেরেনি ইলায়াউমিয়ুবাসুন, হে আল্লাহ আমাকে তুমি ছাড় দাও, আমি বাঁচতে চাই, কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ বলেন দিলাম। মুফাসসির লিখেছেন শয়তান মার্কা মানুষগুলো দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা পেশ করে, আর আপনি তাকান তাম দুনিয়ার অবস্থা এক, শয়তান কানকা মানুষগুলো বেশি দিন বেঁচে থাকে। এত মানুষ মরে, শয়তানের মরণ নেই আরো বৃদ্ধি বাড়ে। দুই নম্বরে শয়তান বলেছে আলা ইন্নাকা মিনাল মুনজারিন, আমাকে ছাড় দাও, শুধু তা না, আমি অর্থ চাই, টাকা চাই, সম্পদ চাই, ক্ষমতা চাই। এই যে তাকান দুনিয়ার দিকে, ক্ষমতা টাকা পয়সা যাদেরই বেশি ওরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে বেশি। তিন নম্বরে শয়তান বলেছিল কলা ফাবিমা আবওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, হে আল্লাহ আমি কিন্তু কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েছি, ক্ষমতা টাকা পয়সা চেয়েছি, এমনি না, তোমার যে বান্দা বান্দিদের কারণে এই বানানো জান্নাত থেকে আমার বিদায় করে দিলে, যেখানে আমার ঘোষণা দিলে যে আমাকে জাহান্নামে দেবে, এই জাহান্নামে যাওয়ার জন্য আমি একা না, ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে আমি বসে বসে ওত পেতে থাকবো, তোমার এই বান্দা বান্দিদেরকে আমার সাথে যেন আমি নিয়ে যেতে পারি। এই জন্য শয়তান কোনো খারাপ রাস্তায় থাকে না। আপনি সিনেমা হলের সামনে যান রাজশাহী, শয়তান পাবেন না, কারণ ও জানে যে এখানে যারা আসবেন আমার ভাইরা ভাই, কথা বলেন না কেন। শয়তান থাকে কোথায়?
কোরআনে কারীম শোনানো হচ্ছে এই জায়গায় বিভিন্ন মোড়ে শয়তান বসে আছে, সে মানুষ হোক আর জিন হোক, আসতে গেলে এই বান্দা বান্দিদেরকে ধোকা দেয় যে এখানে যাবা এখানে রাজনীতি হবে। এক কথা বলেন না কেন? অথবা এমন কোন কাজে আপনাকে জড়িত করে রাখবে কোরআন যেন আপনার এই কর্ণকোহরে না যায়, হয় বাদাম খাওয়াবে, নাই গল্প গুজব করাবে, নাই বিভিন্ন উল্টা পাল্টা কাজে লাগাবে। এখানে কি সবাই আল্লাহর কোরআন শোনার জন্য এসেছে? কত মানুষ এসেছে তার বান্ধবের সাথে দেখা করার জন্য? বলেন সুবহানাল্লাহ। এরকম মানুষ দেশে আছে না? এখানেও আছে। আর কথা বলে না কেন? শয়তান যে তিনটা জিনিস চায়, আমরা যেহেতু মানুষ আমরা ওই তিনটা জিনিস চাইবো। বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা আমাদের নেই, আমাদের আকাঙ্ক্ষা এই মমিন যত তাড়াতাড়ি বিদায় নিতে পারবে তত তাড়াতাড়ি সে আল্লাহর সাথে সাক্ষাৎ পাবে। বিশ্বনবীকে অফার দেওয়া হয়েছিল, আপনি যদি বাঁচতে চান আপনাকে আমি ছেড়ে যাবো। আজরাইল এসে বলছে, হযরতে আজরাইলকে নবীজি বললেন আমি যদি বাঁচতে চাই তাহলে কতদিন? বলে যতদিন ইচ্ছা থাকতে পারবেন, তারপরে কি হবে? বলে মরা লাগবে। মানে মরা যদি লাগে আমি আর বাঁচতে চাই না। হযরতে জিবরাইল আর আর আজরাইল দুইজন মিলে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, অথচ আপনার জন্য মহান আল্লাহ ইন্তেজার করতেছে, অপেক্ষা করতেছে দেখা করার জন্য। নবীজি আবু বকরকে ডাক দিয়ে বললেন, এই পৃথিবীর সব সম্পদ আল্লাহ একটা বান্দাকে দিতে চেয়েছিলেন, কিন্তু সে বান্দা সব সম্পদ উপেক্ষা করে তার মাবুদের সাথে দেখা করা বেশি জরুরি বেশি প্রয়োজন মনে করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মত আমরা যারা দাবি করি আমাদেরও আকাঙ্ক্ষা এই, এ দুনিয়ায় আমরা বেশি দিন বাঁচতে চাই না, বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা এটা শয়তানের। বলেন টাকা পয়সা ক্ষমতা পাওয়ার চাই, প্রভাব প্রতিপত্তি চাই, এইটাও শয়তানের আকাঙ্ক্ষা। আমরা যদি এইটা চাই আমাদের উদ্দেশ্য হওয়া লাগবে এই, যেন যতদিন আছি যত টাকা পয়সা ক্ষমতা আমার হোক আমি যেন আল্লাহর দিনে জমিনে কায়েম করতে পারি। এটা ছাড়া পৃথিবীর কোনো উদ্দেশ্য নিয়ে টাকা পয়সার মালিক হওয়া জায়েজ নেই, এটা ছাড়া পৃথিবীর কোনো উদ্দেশ্য নিয়ে ক্ষমতার মালিক হওয়া জায়েজ নেই। আমি কথা বোঝাতে পেরেছি? যে কথাটা তুলেছিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে এই চিন্তা ভাবনা নিয়ে যারা দুনিয়ার জীবন কাটায়, হে নবী আপনি তাদেরকে কোরআন দিয়ে উপদেশ দিলে দেখবেন তাদের কাজ হচ্ছে। যেহেতু এই এই প্রকারের মানুষ আমরা এখানে বসে আছি, আমরা তাদেরকে আজকে কোরআনে কারিমের তাফসির থেকে কিছু শোনাতে চাচ্ছি। আল্লাহ আমাকে বলার মতো আপনাদেরকে বোঝার মতো যোগ্যতা দান করেন, আমিন। সূরা শুআরার 214 নম্বর মাত্র একটা আয়াত পড়েছি, আল্লাহ আমার মাথার ভেতরে কোরআন সম্পর্কে যা দিয়েছেন, আমার তো মাঝে মাঝে মনে হয় এই আয়াতে আল্লাহ যত কথা দিয়েছেন আমার সারা জীবন যদি আয়াত নিয়ে আলোচনা করি এই আয়াতটা শেষ করা সম্ভব না, এত কথা এর ভেতরে আছে। তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা আসেন তাফসিরে প্রবেশ করছি। জবান খুলে কোরআনের এই সোনালি আয়াত একবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وأنذر عشيرتك الأقربين। আল্লাহ পাক বলেন, হে নবী আপনার নিকটবর্তী যারা আছে এই মানুষগুলোকে সতর্ক করেন, আল্লাহর ভয় তাদের অন্তকরণে সৃষ্টি করেন, এই মানুষগুলোকে আপনি সতর্ক বার্তা শোনান। সামনে কিন্তু একটা মহাপ্রলয়ের দিন আসতেছে। বিশ্বনবী আদেশ পাওয়ার পরে ফিরে আসলেন, এর আগে আরো যেই কয়টা আয়াত পেয়েছিলেন ওই কয়টা পাওয়ার পরে খাদিজার কাছে প্রথমে এসে বলেছিলেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমি ভয় পেয়েছি, আমার জীবনের ওপরে আমার আশঙ্কা হচ্ছে, তুমি আমাকে ঢেকে দাও। স্বামী যারা আছেন এবারে কথাটা শুনবেন, স্বামী নেই এখানে? হ্যাঁ স্বামী নেই। হ্যাঁ এবার আপনাদের জন্যে
হযরতে খাদিজা ওই দিন নবীজিকে ঢেকে দিয়েছিলেন আর পাঁচটা কথা বলেছিলেন।